হাই ফ্রেন্ডস, আজ আমরা কথা বলবো হিন্দির টপ 10 ওয়েব সিরিজ নিয়ে। এখানে 10টি ওয়েব সিরিজ আছে, 10 নম্বর থেকে 1 নম্বর পর্যন্ত যাব। তো লিস্টটি শুরু করা যাক। 10 নম্বরে যে ওয়েব সিরিজটি আছে সেটি হলো অপারেশন MBBS। এখানে আমরা তিনটি বন্ধুকে দেখতে পাচ্ছি যারা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে এবং তারা সেখানে গিয়ে কিছু প্রবলেম ফেস করে, সেই প্রবলেমটি নিয়ে এই ওয়েব সিরিজটি। এর IMDb রেটিং 9/10। এরপরে 9 নম্বরে যেটি আছে সেটি হলো আফসোস। এই ওয়েব সিরিজটি একটি ছেলে নাকুলের স্টোরি। সেখানে নাকুল অনেকবার সুসাইড অ্যাটেম্প্ট করে কিন্তু প্রতিবারই ফেল হয়ে যায় এবং লাস্ট পর্যন্ত সে এরকম করতে করতে হাঁপিয়ে গিয়ে সে একটি সিরিয়াল কিলারকে নিজের সুপারি দেয় এবং কিছুক্ষণ পর মানে কিছুদিন পর তার মাইন্ড একটু চেঞ্জ হয়ে যায় এবং সে ভাবে যে না, সে আর মরবে না। কিন্তু ততক্ষণে সিরিয়াল কিলারটাকে সে সুপারি দিয়ে দিয়েছে এবং সে ভাবে যে একে মারতেই হবে। এই নিয়েই এই ওয়েব সিরিজটি এবং খুব টানটান উত্তেজনা এর স্ক্রিন প্লেটা। তোমরা অবশ্যই দেখো, তোমাদের ভালো লাগবে। এরপরে 8 নম্বরে যে ওয়েব সিরিজটি আছে সেটি হলো দোস্তি কা নয়া ময়দান। যারা গেম ভালোবাসো তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো এই ফিল্মটি, এই ওয়েব সিরিজটি দেখতে, কারণ এখানে এই ওয়েব সিরিজটি হলো গেমারদেরকে নিয়ে, গেমিংয়েও যে ফিউচার আছে সেই নিয়েই দেখানো হয়েছে এই ওয়েব সিরিজটি। এটি পাবজি মোবাইলের ইউটিউব চ্যানেলে ফুললি ফ্রিতে আছে। এই গেমটিতে এই ওয়েব সিরিজটিতে দেখানো হয়েছে পাবজি গেম খেলে বা গেম খেলে কিভাবে লাইফে সাকসেস পাওয়া যায় সেই নিয়েই। এটির IMDb রেটিং 8.8। এরপরে 7 নম্বরে যে ওয়েব সিরিজটি আছে সেটি হলো মিস্টার অ্যান্ড মিসেস সিজন 2। তো এটি একটি কমেডি ওয়েব সিরিজ। এখানে দেখানো হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো কিছু প্রবলেমকে কিভাবে কীরকমভাবে বড় হয়ে যায় এবং তার জন্য কী কী সব প্রবলেম ফেস করতে হয়। কমেডি যারা ভালোবাসে তারা অবশ্যই দেখবে, খুব ভালো। এরপরে 6 নম্বরে আছে স্পেশাল অপস, যার IMDb রেটিং 8.9। এটি একটি থ্রিলার ওয়েব সিরিজ। এটি নীরাজ পান্ডে ডাইরেক্ট করেছে। আমরা জানি নীরাজ পান্ডে খুব ভালো ডাইরেকশন দেয়। তো এই ওয়েব সিরিজটিতে দেখানো হয়েছে যে দিল্লিতে পার্লামেন্ট হাউসে যে অ্যাটাকটা হয়েছিল সেখানে আমরা মানে সবাই আশঙ্কা করে যে 5 জন অ্যাটাক করেছে এবং 5 জনই ধরা পড়েছে, কিন্তু একটা অফিসার বলে যে না, এখানে 6 জন ছিল এবং সেই 6 নম্বরটি হলো মেন, সেই সব কিছু মানে করাচ্ছে। তো সেই 6 নম্বরটা কে সেটাকে খুঁজে নিয়ে এই ওয়েব সিরিজটি তোমরা অবশ্যই দেখতে পারো, এটি খুব ভালো ওয়েব সিরিজ। এরপরে 5 নম্বরে যে ওয়েব সিরিজটি আছে সেটি হলো দ্য ফরগটেন আর্মি, আজাদি কে লিয়ে। তো এই ওয়েব সিরিজটির IMDb রেটিং 8.1। এটি একটি হিস্টোরিক্যাল ওয়েব সিরিজ। তো এখানে দেখানো হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যে স্যাক্রিফাইসটা ছিল সেটা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো হয়েছে। তো এটা আশা করি সবাই দেখে নিয়েছে, তাও যারা দেখনি অবশ্যই দেখো। এরপরে 4 নম্বরে আছে কোড এম। এই ওয়েব সিরিজটিতে দেখানো হয়েছে যে একটি মিলিটারি ম্যান একটি আর্মি অফিসারকে মেরে দেয় এনকাউন্টারের সময়। তো সেটি কি সেরকম কিছু ছিল নাকি সেটাকে যাচ করার জন্য একটি মিলিটারি লয়ারকে পাঠানো হয় এবং সে গিয়ে যাচ করে। তো শুরু যেভাবে হয়েছিল শেষটা পুরোই আলাদা, মানে তোমরা চমকে যাবে দেখলে। পুরো থ্রিলার, খুব ভালো এটি ওয়েব সিরিজ, এটা তোমরা অবশ্যই দেখো। এর IMDb রেটিং 8.6। এরপরে 3 নম্বরে যে ওয়েব সিরিজটি আছে সেটি হলো সবকা নম্বর আয়েগা। এটির IMDb রেটিং 7.5 এবং এটি একটি ক্রাইম নিয়ে দেখানো হয়েছে। এতে দেখানো হয়েছে একজন কিভাবে ক্রাইম করে যাচ্ছে সেই সব নিয়েই, সবাইকে মারছে সে। তো এই ওয়েব সিরিজটি অ্যাক্টিং খুব ভালো, তাই এটাকে আমি 3 নম্বরে রেখেছি। এরপরে 2 নম্বরে যে ওয়েব সিরিজটি আছে সেটি হলো নেভার কিস ইউর বেস্ট ফ্রেন্ড। তো এটির IMDb রেটিং 8.7। এটি একটি নোবেল থেকে নেওয়া হয়েছে, নোবেলের উপর বেস্ট। তো এটি একটি খুব ভালো লাভ স্টোরি। এখানে দেখানো হয়েছে ফ্রেন্ডশিপের যে ডেফিনেশনটা আমরা জানি সেটাকে অন্যভাবে দেখানো হয়েছে, অন্য একটি ডেফিনেশন দেখানো হয়েছে ফ্রেন্ডশিপের। যারা লাভ স্টোরি ভালোবাসে তারা অবশ্যই দেখবে এই ওয়েব সিরিজটি, খুবই ভালো। এরপরে 1 নম্বরে যে ওয়েব সিরিজটি আছে সেটি হলো কিউবিকেলস। এটার IMDb রেটিং 8.5। এটি একটি কমেডি ড্রামা ওয়েব সিরিজ। এখানে দেখানো হয়েছে একটি অফিসকে নিয়ে, সেই অফিসের যারা আছে মানে যারা কাজ করে তারা তাদের লাইফটা কীরকমভাবে চলছে তাদেরকে নিয়ে দেখানো হয়েছে। খুব ভালো ওয়েব সিরিজ, কমেডি খুব ভালো করা হয়েছে এখানে। এবং এরপরে যে ওয়েব সিরিজটি আছে যেটিকে আমি সবথেকে উপরে রাখি এবং তোমরা যদি দেখো, তোমরা যদি থ্রিলার ভালোবাসো তাহলে এটি তোমাদের খুব পছন্দ হবে, এবং সেটি হলো অসুর। এটা টোটাল সব লেন্থটা হলো 5 ঘন্টা। যদি তোমরা এটাকে দেখতে বসো তাহলে আমি বলছি, যদি তোমরা থ্রিলার ভালোবেসে থাকো তাহলে 5 ঘন্টা কমপ্লিট না করে উঠতেই পারবে না। তাই হাতে টাইম নিয়ে অবশ্যই বসবে এই ওয়েব সিরিজটি দেখতে। মারাত্মক ওয়েব সিরিজ, খুব ভালো করে দেখানো হয়েছে এবং তোমার কখনো মনে হবে না যে কম বাজেটের একটি ওয়েব সিরিজ, মনে হবে একটি মানে ফিল্ম দেখছি। এবং এর যে স্টোরিটা বানানো হয়েছে খুব ভালো স্টোরি, অবশ্যই দেখো। এবং এখানে একটি মানুষের ডার্ক সাইড দেখানো হয়েছে, যে মানুষের অন্য দিকটাও আছে। এখানে ভগবান এবং অসুরকে নিয়ে অনেক মাইথোলজিক্যাল জিনিসও বলা হয়েছে। তো তোমরা অবশ্যই দেখো এই ওয়েব সিরিজটি, খুব ভালো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে।